তারা মহিলার মাঝখানে ইস্যু করছে, মহিলারা গাড়িতে ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে বুঝছেন, দিস ইজ গুড ফ্রি ওয়াইফাই। আমরা আছি খুবই আর আমাদের অনেকদিনের প্রত্যাশা শহরে বা সিলেট শহরে একটা পর্যটন নগর, কিন্তু এখানে যোগাযোগের অবস্থা বড় কঠিন ছিল। আমরা এখন এই নগর সিটি বাস সার্ভিস চালু করলাম আজকে থেকে, এটা আমাদের জন্য একটা বড় রকমের অর্জন। আমরা আছি খুবই বিজয়ের মাসে আমাদের আর একটি বড় অর্জন, গতকালকে আমাদের একটি বড় অর্জন, আমাদের সেই 1200 কোটি টাকা এই নগর উন্নয়নের জন্য দিয়েছেন। আর আমাদের অনেকদিনের প্রত্যাশা শহরে বা সিলেট শহরে একটা পর্যটন নগর, কিন্তু এখানে যোগাযোগের অবস্থা বড় কঠিন ছিল। আমরা এখন এই নগর সিটি বাস সার্ভিস চালু করলাম আজকে থেকে, এটা আমাদের জন্য একটা বড় রকমের অর্জন। আমাদের এইটা খুব বড় রকমের অর্জন এই জন্যে যে এই পর্যটন নগরীতে অনেক লোক আসে এবং তারা ঠিক অসুবিধায় পড়ে, এর ফলে এই যে চালু হলে আমি সেই সাথে আমাদের যিনি এই বাসগুলো সহজভাবে সহজলভ্য করেছেন সেই চেয়ারম্যান মতলুব আহমদকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। দোয়া করেন এই বিজয়ের মাসে আর এইটার উদ্বোধনের সাথে আমাদের ব্যবসায়ীদেরও আমি ধন্যবাদ দিতে চাই যে তারা অগ্রসর হয়ে আসছেন। সরকার একা সব কিছু করতে পারবে না, সরকার এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অনেক কিছু আমরা করতে পারি, আর সেই সাথে আমরা আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা অর্জন করতে চাই, সেই ব্যাপারে আমরা আজকে প্রতিজ্ঞা করব এবং আমরা সবার কাছে আশা করব যে আমরা সেই পথে যাতে তড়িৎবেগে বসতে পারি 2041-এর আগেই যেন আমরা আমাদের এই সোনার বাংলা স্বপ্ন রূপান্তরিত করি, সেই জন্য আমাদের জন্য দোয়া করব। আমরা আমাদের ভারত সরকার বলেছে যে তারা কোনো লোককে কুশীল করবে, আমরা তাদের বলেছি যে আপনার দেশে যদি আমাদের কোনো অবৈধ বাঙালি থাকে তাদের খবর আমাদের দেন, আর আমরা যে প্রক্রিয়া মাপ যাচাই বাছাই করে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে সেই প্রসিজিওর যেন বাংলাদেশের যত নাগরিক যারা বাংলাদেশি না তাদের আমরা নিয়ে আসবো। যদি তার যদি বাঙালি বাংলাদেশি না হয় আমরা বিদায় করে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।